علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده অসল্লা তোসালাম আলা মাল্লা নবী বা প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের উপর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হল হাদিসে জিবরিল হাদিসে জিবরিল আসলে হাদিসে জিবরিলটা কি আমাদের অনেকের জানা নেই হাদিসে জিব্রিলের ভিতরে বলা হয়েছে যে হাদিসে জিব্রিলকে বলা হয় সুন্না মানে সুন্নাতের মা সুন্না সুন্নাতের মা যেমনভাবে সুরাফাত কোরআনের সুরাফাত হাকে বলা হয় উম্মুল কিতাব উম্মুল কোরআন কোরআনের সুরাফাতে বলা হয় কোরআনের মা অথবা কিতাবের মা তার মানে সার মর্ম সুরাফ হাতে হাতে গোটা কোরআনেরই সার সংক্ষেপ বর্ণনা করা হয়েছে অনরূপী হাদিসে জিবরিলে সহি সুন্নার যা আছে এখানে সার মর্মটা বলা হয়েছে তো দেখি আমরা সংক্ষিপ্ত আকারে হাদিসে জিব্রিলটা আমরা শুনি ইমা মুসলিম রহেমল্লাহ হাদিসটি নিয়ে এসছেন আট নাম্বার হাদিস ইমা মুসলিম রহেমল্লাহ হাদিসটা নিয়ে এসছেন কিতাবুল ইমান অধ্যায় আট নাম্বার হাদিস আর মিসকাত মাসাবিহ গ্রন্থে আপনি হাদিসটা পাবেন প্রথমেই মিসকাত আলমাস এ গ্রন্থেও আপনি প্রথমেই হাদিসটা পাবেন এবং অন্যান্য গ্রন্থেও হাদিসটা এসেছে জি ওমার বিন খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের পার্শ্বে আমরা বসা ছিলাম সাহাবার আমরা বসা ছিলাম তো এক ব্যক্তি আসলেন আল্লাহ রসুল সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন যার চুলগুলা খুব কালো ছিল চুলগুলা খুব কালো ছিল আর তার পোশাক খুব সাদা ধবধবে ছিল সাদা ধবধবে ছিল আর তিনি যে সফর থেকে এসেছেন বা আর কিছু এগুলো আমরা বুঝতে পারছি না তার সফরের এটা বোঝা যাচ্ছে না আর আমাদের ভিতরে কেউ তাকে তাকে চিনেও না আমরা যারা ছিলাম ইনারা আমরা তাকে আবার কেউ চিনি না কেউ চিনি না আল্লাহ রসুল সাল্লাহ কাছে এসে বসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বসলেন হাঁটুর সাথে হাঁটু মিলে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উড়ুর উপর তিনি দুই হাত রাখলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করতে লাগলেন যে ইয়া মোহাম্মদ আখবিরী আনিল ইসলাম হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে তুমি কিছু বলো আল্লাহ রসুল সাল্লাম ইসলাম সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন যে আন্তসাদ আল্লাহ ইলাহাইল্লাহ অন্না মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ যে মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আরো সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রসুল এরপরে বললেন তকিম সালাহ সালাদ প্রতিষ্ঠা করা ফরজ সালাদ প্রতিষ্ঠা করা তুতি জাকা ফরজ জাকাত প্রদান করা অতা সুমা আমদান রমজান মাসে সিয়াম সাধন করা অতা হজ্জাল বাইতা মানে সাবিলা আল্লাহর ঘরে যার উপর হজ ফরজে হয়েছে হজ আদায় করবে হজ আদায় করা যে তাহলে ইসলাম কাকে বলা হয় এ সম্পর্কে জিবরির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন তখন তিনি এ পাঁচটি কথা বললেন এখান থেকে স্পষ্ট হয় যে ইসলামের ওকম পাঁচটি যে এ মর্মে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য মাবদ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ বান্দারাসুল আর সালাত প্রতিষ্ঠা করা সালাত প্রতিষ্ঠা অর্থ এই নিজে পড়বেন অন্যকে বলবেন আপনি নিজে পড়বেন আপনার ছেলে মেয়েও পড়াবেন তাদেরকে আদেশ করবেন পরিবারকে আদেশ করবেন নিজে পড়বেন অন্যদেরকে আদেশ করবেন এরপর আপনি ফরজ জাকাত আপনার উপর যদি জাকাত ফরজ হয় জাকাতটা ঠিকভাবে আদায় করবেন নিজে খেয়ে নেবেন না গরিব মিসকিনের হক আদায় করে দিবেন আল্লাহ বলছেন অফি আমলিম হাকুল ইসাহ ইলিউল মাহরুম যারা দরিদ্র যার হক রয়েছে জাকাতে জাকাত আদায় করে দাও আর রমজান মাসে সিয়াম সাধন করবেন এর সাথে অন্য পারলে সেটা ভালো তো রমজান মাসে সিয়ামের কথা এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আর হজ যার উপর ফরজ হয়েছে সে হজ করবে এই পাঁচটি ইসলামের রুকুন এবং ইসলাম ইসলাম কাকে বলা হয় সেটাও তিনি বললেন যে এটাই একেই ইসলাম বলা হয় জি এরপরে তিনি বললেন যে সদাক্তা জিবরিল বলছে তুমি সত্য বলেছো ওই সময়তে আপনার যারা সাহাবা বসা ছিলেন তারা বলেছে আমরা আশ্চর্য হলাম তিনি জিজ্ঞেস করছেন আবার আল্লাহ রসুল সাল্লাম উত্তর দিলে তিনি বলছেন তুমি সত্যি বলেছ জি আলাই আলাইসাল্লাম আবার আল্লাহ রসুল সাল্লাম বললেন ইয়া মোহাম্মদ আহবরিনী আনিল ইমান হে মোহাম্মদ ইমান সম্পর্কে আমাকে বলে দিন ইমাম ইমান সম্পর্কে আমাকে বলে দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইমাম সম্পর্ক ইমান সম্পর্কে বললেন ইমাম কাকে বলে তখন তিনি বললেন আন্তমিনা বিল্লাহ ইমান হল আল্লাহর প্রতি বিশ্বাস করা অমালা একাতিহি তার ফ্রেস্তার প্রতি বিশ্বাস করা কুতুবিহি আল্লাহ সুভানা যে কিতাবগুলা নাজিল করেছিলেন এই কিতাবগুলার প্রতি বিশ্বাস তার কিতাবের প্রতি বিশ্বাস করা অরসুলিহি তার নবী রাসুলগণ যা ছিল রসুলিহি তার রাসুলগণের প্রতি বিশ্বাস করা অত মিনা অলি অমিনা আখেরে এবং পরকালের প্রতি বিশ্বাস করা অতুমিনাবিল্লা কদরে খয়রিহি অসারিহি এবং তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা এটি হল ইমান একে বলা হয় ইমান এবং একেই বলা হয় আর কান ইমান ইমানের রুকুনও বলা হয় এটি ইমানের রুকুন এবং ইমানও একে বলা হয় তো জিবরি লাস্টে বললেন যে তুমি সত্য বলেছ তখন সাহাবার আবার আশ্চর্য হলেন যে তিনি জিজ্ঞেস করছেন আবার বলছেন সত্য বলছেন বলেছ তুমি যা হোক তাহলে ইমানের একে বলা হয় আবার ইমানের রুকুনও তাই জাল্লার প্রতি বিশ্বাস করা তার ফেরেস্তার প্রতি বিশ্বাস করা তার কিতাবের প্রতি বিশ্বাস করা তার রাসুলগুলের প্রতি বিশ্বাস করা পরকালের প্রতি বিশ্বাস করা তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা জি এরপরে জিপডি আল্লাহ সাল্লাম আমার জিজ্ঞেস করলেন এ মোহাম্মদ আহবেরিনী আন হসান হে মোহাম্মদ এহসান কাকে বলে সে সম্পর্কে আমাকে বলে দিন আল্লাহ রসুল সাল্লাহ বললেন ইহসান হল আনতে আবুদ আল্লাহ কান্না কাতারা ফাইলাম তাকুন তারাও ফাইনাম রাখ তুমি এ বন্দি এমনভাবে করবে যে যেন আল্লাহকে তুমি ডাইরেক্ট দেখছো সেটি যদি না হয় তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছে তাহলে এই বাদুদ বন্দিগের ক্ষেত্রে আপনি যদি সালাত পড়েন তখন যখন সালাতে দাঁড়াবেন খুশু খুজু সহকারে দাঁড়াবেন আর আপনি মনে করবেন যে আল্লাহকে আপনি দেখছেন সেটা যদি না হয় তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে দেখছে যদি এরকম হয় যেখানে আপনি থাকেন যে কোনো কাজ করেন যখন যদি মনে করেন আমি আল্লাহকে দেখছি এটা যদি না হয় তাহলে যদি আবার মনে হয় আল্লাহ আমাকে দেখছে কোনো জায়গাতে অন্যায় কাজ করতে যাচ্ছেন আর আপনার যদি মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে আল্লাহ তো আমাকে দেখছে আপনি যেখানেই অন্যায় কাজ করেন আল্লাহ তো আমাকে দেখছে এ কথা যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অন্যায় কাজ থেকে দূরে থাকবেন আপনি সারাতে ঠিকভাবে যাচ্ছেন না আপনার মসজিদে যাচ্ছেন না আপনার মসজিদ পুরুষ মানুষ তাহলে আপনার যদি মনে হয় না রে আল্লাহ তো আমাকে দেখছে আপনি কোথায় জেনার কাজ করতে যাচ্ছেন যদি আপনি দেখছেন এ আল্লাহ তো দেখছে আপনি কোথায় চুরি করতে যাচ্ছেন মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছে আপনি গোপনে কোনো কাজ অন্যায় কাজ করতে যাচ্ছেন আপনি মনে করছেন আল্লাহ আমাকে দেখছে এগুলা কেউ যদি আল্লাহর ভয় থাকে আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনাকে দেখছে এটা মনে করলে আপনাকে অবশ্যই অন্যায় উপকর্ম থেকে আপনি দূরে থাকবেন তাই এহসানেকে বলা হয় এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে হে মোহাম্মদ আমাকে কিয়ামত সম্পর্কে বলে দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কিয়ামত সম্পর্কে আনতালিদাল আমাত রব্বা তাহা যে দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ এই যে এটা একটা অর্থ যে দাসী তার মনিবকে জন্ম দিবে আর অর্থে যে যেন মা মা যেন তার ছেলের ঘরে দাস হিসেবে থাকবে একটা অর্থ দাসী তার মনিবকে জন্ম দিবে আর অর্থে আসে যে মা যেন তার সন্তানের ঘরে আপনার দাসের মতো থাকবে তারপরে এখন অনেকটা আমাদের দেশে দেখা যায় মাকে আমরা মায়ের খেদমত করি না তাকে দেখাশোনা করি না দেখা যায় বিয়ে শি করে নিয়ে এসেছি এই স্ত্রীর সব কথা শুনি স্ত্রীর কথা অনুযায়ী চলি মার কোনো খেদমত আমি করতে পারি না মায়ের কোনো খেদমত করি না মা ভিক্ষা করে খাচ্ছে তারপরও মা বিপদাপদ আছে তারপরও মায়ের আমি খোঁজ নিই না বা আপনার কাছে মা আছে কিন্তু মা যেন বাড়ির কাজের মতো মার কোনো ইজ্জত দেন না তাই এটা নয় এটা একটা কিয়ামতের আলামতের আলমত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তাই আমরা নিজের মায়ের খেদমত করা শিখি যদি মা মাতা পিতার খেদমত করি তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে তাই মায়ের খেদমত করা আমরা শিখি যে এইভাবে বলা হয়েছে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আন্তার আল হফাত আল অরাত যে নগ্ন পায়ে যারা নগ্ন পা আছে এবং বস্ত্রবিহীন যারা ছিল এরা বিল্ডিং তৈরি করবে বিল্ডিং তৈরি করবে বিল্ডিং তৈরি করবে তারপরে যারা ছাগল চড়াতো নগ্ন পায়ে কাপড় পরিধান যারা ছিল না এরা বিল্ডিং তৈরি করে অহংকার করবে বিল্ডিং তৈরি করে অহংকার করবে যাদের কিছু ছিল না এরা বিল্ডিং তৈরি করবে আর অহংকার করবে এগুলাই তিনি বললেন যে কিয়ামতের আলামত আরও অনেক রয়েছে তবে এগুলা হাদিসে হাদিস জিবরিলে এ কথাগুলা উল্লেখ করেছেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন জিবরিল চলে গেলেন আল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম বিন খাতাবকে বলছেন যে তুমি কি জানো সে কে আল্লাহ তখন জিবরিল উমার বিন খত্তা বলছেন আল্লাহ আলাম রসুল হু তিনি বললেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তো আল্লাহ রসুল সাল্লাম বললেন তিনি হলেন জিবরিল বা আল্লি মাকুম দিন আকুম জিবরিল এসেছিলেন তোমাদেরকে দিন শিখার জন্য দিন শিখার জন্য তাহলে এখান থেকে স্পষ্ট হয় যে দিন শিখতে হলে ওস্তাদ লাগে দিন শিখতে হলে ওস্তাদ লাগে এক একা দিন শেখা যায় না এমনি আপনার হাদিস পড়লেন আপনার সব অর্থ তো আপনি জানেন না তাহলে দিন শিখার জন্য ওস্তাদ লাগে এবং যে ওস্তাদ আপনাকে সঠিক পথ দেখাবে যার তার কাছে দিন শেখা যাবে না যে আপনাকে গুমরাহি করবে তার কাছে আপনি দিন শিখতে পারেন না তাই আপনার সঠিক দিন শিখতে হলে ওলা মসন্না যারা রয়েছে তাদের কাছে আপনাকে দিন শেখা লাগবে আলেম হতে হবে সঠিক দিন যার কাছে শিখবেন থেকে তাকে মোত্তাকি পরেষ্কার এবং দিনদার এবং সঠিক জ্ঞান তার কাছে থাকা লাগবে এরূপ ব্যক্তির কাছে আপনি দিন শিখেন এবং ওস্তাদ শিক্ষক ওস্তাদ ছাত্র হওয়া লাগবে ওস্তাদ ছাত্র হওয়া লাগবে ওস্তাদের কাছে দিন শিখতে হবে এক আকা শিখা যাই না এক আকা শিখা যায় না এই থেকে স্পষ্ট হয় এরপরে যে ওস্তাদের প্রতি আপনার ই থাকা লাগবে যেটা শ্রদ্ধা থাকা লাগবে যেমন জিবরিল আসার পরও কিভাবে শ্রদ্ধার সহিত এভাবে জিজ্ঞেস করেছেন আর আল্লাহ রসুল্লাহ সালাম কাছে উত্তর নিয়েছেন আল্লাহ তালা যেন আমাদের হাদিসটির প্রতি আমল করার এবং এখানে যা রয়েছে আমরা যেন বুঝতে শিক্ষা অর্জন করতে পারি এবং আল্লাহ যেন আমাদের সেতা অফিক দান করেন শিখে অপরকে যেন আমরা যে যেখান থেকে শুনছি হাদিস্টির প্রতি আমরা যেন আমল করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সেতা অফিক দান করেন অল্লাহ আলম